বাংলাদেশের গায়িকা মমতাজের নামে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা। এই নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি। প্রতারণার অভিযোগে নির্দেশ মুর্শিদাবাদ আদালতের। ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হল খাইডনল তোর লম্বা মাথার কেশ খ্যাত গায়িকা ওপার বাংলার আওয়ামী লীগের সাংসদ মমতাজ বেগমের বিরুদ্ধে। বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক অভিযোগে মুর্শিদাবাদ আদালতে প্রায় ১৪ বছর আগে মামলা রুজু হয়। এই মামলায় এই নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল গায়িকার বিরুদ্ধে। জানা গেছে মূল ঘটনাটি ২০০০ সালের গোড়ার দিকে। ২০০০ সালের গোড়ার দিকে বাংলাদেশের প্রখ্যাত গায়িকা মমতাজ বেগম এপার বাংলা ওপার বাংলাতে বেশ খ্যাত হয়ে ওঠেন। সে সময় এপার বাংলায় গায়িকা রমরমিয়ে প্রচুর অনুষ্ঠানও করছিলেন। ২০০৪ সাল থেকে ৮ সাল পর্যন্ত এপার বাংলায় বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মুর্শিদাবাদের বাসিন্দা শক্তিশঙ্কর বাগচির সাথে তার লিখিত চুক্তি হয়। সেই মতো ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরে একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসাবে মমতাজকে প্রায় ১৪ লাখ টাকার বিনিময়ে বায়না করেন শক্তিশঙ্কর বাবু। অভিযোগ, টাকা নেওয়ার পরেও অনুষ্ঠানে হাজির হননি মমতাজ, এমনকি অর্থও ফেরত দেননি তিনি। এরপরই চুক্তিভঙ্গের অভিযোগে শক্তিশঙ্কর বাবু স্থানীয় থানার দ্বারস্থ হন। তবে স্থানীয় থানা তার অভিযোগ নিতে অস্বীকার করেন। এরপর বাধ্য হয়ে তিনি বহরমপুর আদালতের দ্বারস্থ হন। গায়িকার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়। সেই সূত্রে ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। এরপর কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন গায়িকা, যদিও তা পরে খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ গায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় দু সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতকে ৬ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়। প্রয়োজনে সংশ্লিষ্ট দিনগুলিতে মমতাজকে উপস্থিত থাকতে হবে বলেও জানানো হয়। সেই মতো মামলাটি নিম্ন আদালত অর্থাৎ মুর্শিদাবাদ আদালতে স্থানান্তরিত হয়। শক্তিশঙ্কর বাবুর দায়ের করা এই মামলা চলছিল মুর্শিদাবাদ আদালতের মুখ্য দায়রা বিচারক অলোকেশ দাসের এজলাসে। গত ৯ আগস্ট ছিল মামলার চার্জ গঠনের দিন। ওইদিনই মমতাজকে সশরীরে আদালতে হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশ হাইকমিশন মারফত তিনি জানান, কানাডায় অনুষ্ঠান থাকার কারণে তিনি হাজির থাকতে পারছেন না। যদিও মমতাজের এই বক্তব্যকে মান্যতা না দিয়ে তার বিরুদ্ধে এবার ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত। শক্তিশঙ্কর বাবু জানিয়েছেন, আমি ২০০৯ সাল থেকে ভুগছি, আমি চাই আইনি পথেই এবার বিষয়টি নিষ্পত্তি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।